স্বাগত জানাই সকলকে স্টাডি দেব ইউটিউব চ্যানেলে। আজকের এই সেশনে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি এবং আরআরসি গ্রুপ ডির কিছু জিকে এক্সপেক্টেড প্রশ্নের ব্যাপারে, ঠিক আছে? যেসব প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো, এবং এখানে তোমাদের আমি যেসব প্রশ্ন দিচ্ছি সব প্রশ্নেই হচ্ছে আগের বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, যেমন রেলওয়ে হতে পারে, এসএসসি হতে পারে, পশ্চিমবঙ্গে বিভিন্ন পরীক্ষা, যেমন কিছুদিন আগে পিএসসির পরীক্ষা হলো, তো সেই পেপার থেকে তোলা কিছু প্রশ্ন, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটি আমরা দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর কোন দিকে ধাতুর রাখা হয়, মানে ধাতুদের রাখা হয় আধুনিক পর্যায় সারণী কোন দিকে, বাঁ দিকে, ডান দিকে, ওপরে না নিচে, ঠিক আছে? এটার উত্তর কী হয়ে যাবে মনে রাখবে, আধুনিক পর্যায় সারণীর বাঁ দিকে হচ্ছে সব ধাতুগুলিকে বা ধাতব মৌলগুলিকে রাখা হয়, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে, নিচের কোন ধাতুটি গরম বা ঠান্ডা জলের সাথে কোনো বিক্রিয়া করে না? তো দেখো, চারটি অপশন দেওয়া আছে। অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি সোডিয়াম, অপশন ডি ক্যালসিয়াম। তো এর চারটির মধ্যে কোনটি মানে গরম বা ঠান্ডা জলের সাথে কোনো বিক্রিয়া করে না? এটার উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম, কোনো গরম জল বা ঠান্ডা জলের সাথে কোনো রকম বিক্রিয়া করে না। পরের প্রশ্ন, শুষ্ক বরফে শক্তি সঞ্চয় করে রাখা হয়, এটি কেমন শক্তি? তো অপশন এ স্থিতিশক্তি, অপশন বি রাসায়নিক শক্তি, অপশন সি গতিশক্তি, অপশন ডি নিউক্লিয়ার শক্তি। তো এটার উত্তর কী হয়ে যাবে, শুষ্ক বরফ, মানে যেটা কার্বন ডাইঅক্সাইডের কঠিন বলা হয়, মানে কঠিন অবস্থা বলা হয়, তাকে শুষ্ক বরফ বলে। তো এখানে মানে এই শুষ্ক বরফতে শক্তি সঞ্চয় করে রাখা হয়, এটি কোন মানে কেমন শক্তি? তো এটার উত্তর হয়ে যাবে, এটি একটি রাসায়নিক শক্তি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি কী বলছে, পরের প্রশ্নটি হচ্ছে 2018-র ফেব্রুয়ারি মাস অনুযায়ী নোকিয়া কোম্পানির সিইও কে ছিলেন? তো 2018 অনুযায়ী বলেছে, 2018-র ফেব্রুয়ারি মাস অনুযায়ী। তো এটার উত্তর কী হয়ে যাবে, এটার উত্তর মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, অপশন সি রাজীব সুরি, ঠিক আছে? পরের প্রশ্ন, কোনো একটি সার্কিটতে ইলেকট্রিক কারেন্ট যাওয়া আসলে কী? তো কোন একটি সার্কিটে যখন ইলেকট্রিক কারেন্ট যায়, তো এটি আসলে কি তোমাদের বলতে হবে। অপশন এ এটি একটি ইলেকট্রনের স্রোত, ঠিক আছে? অপশন বি এটি নিউটনের স্রোত, অপশন সি এটি প্রোটনের স্রোত, এবং অপশন ডি এটি পজিট্রনের স্রোত। তো এটার উত্তর কী হয়ে যাবে, এটার উত্তর মনে রাখবে, ইলেকট্রনের স্রোতই হলো এই সার্কিটে ইলেকট্রিক কারেন্ট প্রবাহ, ঠিক আছে? তো এটার উত্তর কী হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন ধাতুটি মুক্ত অবস্থায় পাওয়া যায়? তো দেখো, চারটি দেওয়া আছে, পটাশিয়াম, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি সোডিয়াম, অপশন ডি সোনা। তো এই চারটির মধ্যে কোনটি মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়? তো এটার উত্তর কী হয়ে যাবে, অপশন ডি সোনা, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কী বলা হয়? সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কী বলা হয়? তো অপশন এ অ্যালকেন, অপশন বি অ্যালকিন, অপশন সি অ্যালকাইন, অপশন ডি আইসোমার। তো এটার উত্তর কী হয়ে যাবে, অপশন এ অ্যালকেন, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের বেশিরভাগই সব জিএসের প্রশ্ন, মানে জেনারেল সায়েন্সের প্রশ্ন, কারণ এই যে তোমাদের আমি এই সেশনটা নিয়ে এসেছি, এটা বেশিরভাগই হচ্ছে রেলওয়ের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া প্রশ্ন, ঠিক আছে? তোমরা জানো এই রেলওয়ে প্রিভিয়াস ইয়ারে কীরকমভাবে জিএসের প্রশ্ন আসে। তো চলে যাই পরের প্রশ্ন। দেখো, চার্জ এর এসআই ইউনিট কী? চার্জের এসআই ইউনিট বা এসআই একক কী? অপশন এ জুল, অপশন বি কুলম, অপশন সি ওয়াট, অপশন ডি অ্যাম্পেয়ার। তো এটার উত্তর কী হয়ে যাবে, অপশন বি কুলম, ঠিক আছে? মনে রাখবে কুলম হচ্ছে চার্জের এসআই ইউনিট। চলে যাই পরের প্রশ্ন, রিকেট রোগ কিসের অভাবে হয়? তো রিকেট রোগ কিসের অভাবে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবে, রিকেট রোগ হচ্ছে অপশন ডি সরি অপশন এ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখা দেয়। তো আরেকটা কথা বলে রাখি, দেখো রিকেট রোগ হচ্ছে শিশুদের, ঠিক আছে? বড়দের কী বলা হয়, বড়দের যে রিকেট রোগের মতো রোগটা হয় ওটাকে কী বলা হয়, ওটাকে বলা হয় অস্টিও ম্যালেশিয়া, ঠিক আছে? তো শিশুদের হয় রিকেট আর বড়দের হয় অস্টিও ম্যালেশিয়া। পরের প্রশ্ন, আলোর গতিবেগ কোথায় সর্বাধিক? তো আলোর গতিবেগ কোথায় সর্বাধিক? দেখো, অপশন এ বায়ুশূন্য স্থানে, অপশন বি জলে, অপশন সি বায়ুতে, অপশন ডি গ্লাসে। তো গ্লাস বলতে কাচের কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো আলোর গতিবেগ সর্বাধিক কোথায় হয়, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না দেখি তো পরে যে সেশনটা আসবে পার্ট 3, ওখানে আমি তোমাদের এটা উত্তর বলে দেবো, ঠিক আছে? চলে যাই পরের প্রশ্ন। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, টিএইচওডিএ টোডা কোন রাজ্যের নৃত্য? ঠিক আছে, অপশন এ সিকিম, অপশন বি হরিয়ানা, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। তো থোডা এটি কোন রাজ্যের নৃত্য? তো এটা হচ্ছে
হিমাচল প্রদেশের নৃত্য? ঠিক আছে, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি রেলওয়ে ELP-তে আসা একটি প্রশ্ন। চলে যাই পরের প্রশ্ন, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কোন দেশে প্রথম চালু হয়? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে কি? GST। ঠিক আছে, মনে রাখবে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কোন দেশে প্রথম চালু হয়েছিল? তো কোন দেশে চালু হয়েছিল? অপশন এ ফ্রান্স, অপশন বি জার্মানি, অপশন সি কানাডা, অপশন ডি USA। তো এটা উত্তর কী যাবে? এটা উত্তর যাবে ফ্রান্সে প্রথম চালু হয়েছিল GST। এবার তোমাদের বলতে হবে যে GST প্রথম ভারতে কত সালে চালু হয়েছিল, এটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, অবশ্যই জানলে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন হচ্ছে, দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কত সালে দোরাবজি টাটার দ্বারা স্থাপন করা হয়েছিল বা স্থাপিত হয়? তো এটার উত্তর কী হয়ে যাবে? দেখো, অপশন এ 1911, অপশন বি 1905, অপশন সি 1907, অপশন ডি 1917। তো এটা মনে রাখবে, বঙ্গ বিভাজনের 2 বছর পর এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্থাপিত হয়েছিল। তো উত্তর কী হয়ে যাবে? 1907 সালে। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্ন হচ্ছে, পুদুচেরি পুলিশ এর প্রথম মহিলা ডিজি কে হয়েছিলেন? তো পুদুচেরি পুলিশের প্রথম মহিলা ডিজি কে হয়েছিলেন? অপশন এ কিরণ বেদী, অপশন বি কাঞ্চন চৌধুরী, অপশন সি সুন্দরী নন্দা, অপশন ডি নান। এদের মধ্যে কোনোটি নয়। তো এটার উত্তর কী হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে অপশন সি সুন্দরী নন্দা। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্ন কী বলছে, নিচের কোন গ্যাস এর কঠিন অবস্থাকে শুষ্ক বরফ বলা হয়? তোমাদের আমি আগের প্রশ্নতেই বললাম, কার কঠিন অবস্থাকে শুষ্ক বরফ বলা হয়? অপশন এ কার্বন ডাইঅক্সাইডের কঠিন অবস্থাকে শুষ্ক বরফ বলা হয়। আর শুষ্ক বরফে কোন শক্তি স্টোর হিসেবে থাকে, মানে জমা থাকে, সঞ্চিত রাখা হয়, তো কোন শক্তি? ওটাকে বলা হয় রাসায়নিক শক্তি। ঠিক আছে, চলে যাই পরের প্রশ্ন। তো এই ছিল আমাদের আজকের RRB NTPC এবং RRC গ্রুপ ডির GK সেশন পার্ট 2। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আর যদি তোমাদের ডিমান্ড থাকে তো পরের সেশনটা আমি খুব তাড়াতাড়ি আনবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনকে প্রেস করে নেবে।